সাত খুন মামলার রায় আইনের শাসন শক্তিশালী করবে বলছেন বিশ্লেষকরা, দ্রুত কার্যকরের তাগিদ স্বজনদের। দারিদ্রতা নিরসনে গুরুত্ব দিয়ে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। ফুটপাত হকার মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান অব্যাহত, পুনর্বাসনের দাবি হকারদের। এবং পরিবর্তনে ইসলামী ব্যাংকের ভাবমূর্তি বাড়বে বলছেন বিশেষজ্ঞরা, দারিদ্র নিরসনে ভূমিকা রাখবে আশা পরিচালকদের। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি শেখ জায়েদ। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। তিলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় দেশে আইনের শাসনকে শক্তিশালী করার ক্ষেত্রে মাইল ফলক হিসেবে কাজ করবে, এমন অভিমত বিশ্লেষকদের। তারা বলেছেন, অপরাধী যত ক্ষমতাবানই হোক, অপরাধ করলে পার পাওয়া যাবে না, এই বার্তা আরও স্পষ্ট হয়েছে এই রায়ের মধ্য দিয়ে। বিস্তারিত রামিম হাসানের প্রতিবেদনে। আলোচিত সাত খুন মামলা, অভিযুক্ত ব্যক্তিদের বেশিরভাগই ছিলেন রাষ্ট্রীয় বাহিনীতে কর্মরত। ব্যাপক আলোচনা, জনমনে আগ্রহ আর দেশি বিদেশি গণমাধ্যমের নিয়মিত নজরদারি, ফলাফল মাত্র তিন বছরেই একটি আদালতে বিচার কাজ সম্পন্ন। রায়ে 26 জনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আর 9 জনের বিভিন্ন মেয়াদে সাজা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নিকট অতীতে এত উচ্চপদস্থ কোনো রাষ্ট্রীয় কর্মকর্তার সর্বোচ্চ শাস্তির নজির পাওয়া যায় না। বিশ্লেষকদের মতে, এতে ক্ষমতাবানদের অপরাধের শাস্তি হয় না, জনমানুষের এমন মনোভাব পরিবর্তনের সুযোগ এসেছে। পাশাপাশি অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতিকেও কষাঘাত করা গেছে। অনেকেই মনে করেছিল, যেহেতু বাংলাদেশের আদলে যদি আমরা চিন্তা করি, যে অনেক ধরনেরই বিচার, অনেক অপরাধের বিচার হয়নি, এখানে আমরা দেখলাম খুব দ্রুত বিচার হয়েছে। তাহলে যে আপনি প্রভাবশালী হন আর আপনার অনেক বেশি প্রভাবশালী আপনার পেছনে থাকুক বা উচ্চপদস্থ কর্মকর্তা হন, পোশাক পরেন আর নাই পরেন, অপরাধ করলে আইন আপনাকে ধরবে। সরকার তথা আইন বিভাগের সবার উপরে একটা চাপ ছিল যে এটা দ্রুত সম্পন্ন করার জন্য, এবং যেখানে ঘটনাগুলো আমরা সবাই দেখেছি এবং যারা ঘটনা ঘটিয়েছে তারাও স্বীকার করেছে, এবং যথেষ্ট সাক্ষ্য প্রমাণ এখানে ছিল, যেখানে মানে অস্বীকার করার কোনো উপায় ছিল না। তবে তারা মনে করেন এর ধারাবাহিকতা জরুরি, কারণ এমন ঘটনা এখনও ঘটছে প্রতিনিয়ত। এক নম্বর হচ্ছে যে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠায় এটা একটা মাইল ফলক হিসেবে থাকবে, কিন্তু এটাকে একটা বিচ্ছিন্ন জাস্ট ঘটনা হিসেবে দেখতে চলবে না। এই যে আরও বাংলাদেশে ঘটে যাচ্ছে অনেক কিছু, যেখানে মানুষ অপরাধ করে বেরিয়ে যাওয়ার সুযোগ তার যথেষ্ট থাকে, এটিকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। হাউ ইউ মেক এ ইফেক্টিভ অর্গানাইজেশন উইথ রিফাইন্ড কোয়ালিটি, তো সেটি হচ্ছে চর্চার বিষয়। তো সেটি চর্চার ক্ষেত্রে যে আপনি যে সবগুলোকে উদাহরণ হিসেবে ব্যবহার করবেন, এটি একটি জ্বলন্ত উদাহরণ হয়ে গেল। পাশাপাশি রাষ্ট্রীয় বাহিনীর মধ্যে এখনও যেসব বিশৃঙ্খলা রয়েছে, সেগুলোকে সংশোধনের ক্ষেত্রে দায়িত্ব এড়িয়ে যাওয়ারও আর কোনো সুযোগ নেই বলেও মনে করেন তারা। আর এটির সাথেই আমাদের দেখতে হবে। রামিম হাসান, নিউজ 24, ঢাকা। দারিদ্রতা নিরসনের উপর গুরুত্ব দিয়ে সুইজারল্যান্ডের দাভোসে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাহরিন ইসলামের প্রতিবেদন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন, যে আয়োজন ঘিরে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বনেতা ও শীর্ষ ব্যবসায়ীদের ভিড়। তবে 47তম এই সম্মেলনের ইতিহাসে এবারই প্রথম কোনো চীনা প্রেসিডেন্ট অংশ নিচ্ছেন। শি জিনপিংয়ের এই অংশ নেয়াকে স্বাগত জানিয়েছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা। আন্তর্জাতিক ব্যবসার সম্পর্ক রক্ষায় চীনের প্রতিক্রিয়াশীল এবং দায়িত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকায় চীনের মনোভাব কি, তাই এখানে দেখতে চাই। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, সৌদি জ্বালানি মন্ত্রী খালিদ আল ফালিহ, ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্ট্যানবার্গ সহ রাজনীতি, ব্যবসা, বাণিজ্য ও বিজ্ঞান জগতের 3000 প্রতিনিধি এবারের আসরে অংশ নিচ্ছেন। উদ্বোধনীতে ইউনিসেফের শুভেচ্ছাদূত সঙ্গীত শিল্পী শাকিরা গুরুত্ব দেন বিশ্ব থেকে দারিদ্রতা দূর করার উপর। বিশ্বে 250 মিলিয়ন শিশু অপুষ্টিতে ভুগছে। আমি বলছি না দারিদ্র দূর করা সহজ, তবে আমাদের কাজ করতে হবে। জাতিসংঘের আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রামের আওতায় আনতে হবে তাদের, সচেতনতা বাড়াতে হবে শিক্ষায়। শিক্ষা যা করতে পারে তা বিস্ময়।
যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আসরে অংশ না নিলেও নতুন সরকারের পরিকল্পনা তুলে ধরবেন তারই প্রতিনিধি অ্যান্থনি কারামিউসি। সুইজারল্যান্ডের দাভোসে এ সভা চলবে 20 জানুয়ারি পর্যন্ত। ফাহিন ইসলাম, News24। এর আগে বিশ্ব নেতাদের সাথে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জুরিখের সিলভেটা পার্ক হোটেলে ইউরোপের নানা দেশ থেকে আসা প্রবাসী এবং ইউরোপীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথেও মতবিনিময় করেন তিনি। এ সময় তথ্য প্রযুক্তিসহ আর্থসামাজিক নানা উন্নয়ন খাতে বিনিয়োগ করতে ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। দীর্ঘদিন পর দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত ইউরোপীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WFA-এর 47তম সম্মেলনে যোগ দিতে 5 দিনের সরকারি সফরে সোমবার সকালে সুইজারল্যান্ডে পৌঁছান সরকার প্রধান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন যুবদলের নতুন কমিটির নেতারা। মঙ্গলবার রাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারা ফুল দিয়ে দেখা করেন। এ সময় যুবদলের নতুন কমিটির সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নতুন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে গতকাল রাতে 5 সদস্যের কেন্দ্রীয় যুবদল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। তৃতীয় দিনের মতো মঙ্গলবারও ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন বলছে শতভাগ ফুটপাত ও রাস্তা মুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান নিয়মিত চালানো হবে। অন্যদিকে পুনর্বাসনের উদ্যোগ না নিয়েই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে হকাররা। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। মঙ্গলবার পূর্ব ঘোষণা অনুযায়ী হকার উচ্ছেদে নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে গুলিস্তান ও এর আশেপাশে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় ফুটপাত ও রাস্তায় থাকা হকারদের আসবাব পে লোডার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। প্রায় 200+ অস্থায়ী দোকান ভেঙে ফেলা হয়। দুপুরে মতিঝিল ও এর আশেপাশে উচ্ছেদে যায় সিটি কর্পোরেশন। সেখানেও ফুটপাতে থাকা অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা তুলে দেওয়া হয়। সিটি কর্পোরেশন বলছে ফুটপাত পথচারী বান্ধব না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে। আমরা পথচারীদের চলাচল নির্বিঘ্ন রাখার জন্য যে উচ্ছেদ কার্যক্রম চালু করেছি এটা চলমান থাকবে এবং আগামী 15 দিন পর্যন্ত এরকম আমরা মনিটরিং করব, এভাবে চালিয়ে যাব। এদিকে হকার উচ্ছেদের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হকারদের 16টি সংগঠনের জোট হকার সমন্বয় পরিষদ। এ সময় তারা পুনর্বাসনের আগে হকার উচ্ছেদ না করার আহ্বান জানান। আমাদের হকারের মধ্যে অনেক শিক্ষিত লোক আছে, তারা চাকরি বাকরি না পেয়ে হকারি করে। মাননীয় প্রধানমন্ত্রী, গরিব মানুষের সরকার, আপনি আসেন দেখেন গরিব দুঃখী হকারদের চোখের পানি দেখেন। সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত অনুযায়ী দিনের বেলা সাপ্তাহিক কর্মদিবসে গুলিস্তান, মতিঝিল ও এর আশেপাশে হকার বসতে পারবে না। তবে হকাররা দোকান নিয়ে বসতে পারবে সন্ধ্যা 6:30 পরে। হাসান পারভেজ, News24, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ঠিকাদার ও তার কর্মচারীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় 2 জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজীর উপর অভিযোগের তীর আহত ও তার পরিবারদের। বিস্তারিত রিশাদ হাসানের প্রতিবেদনে। আমার ছেলের অপরাধটা কি? আমার কি কারণে আমার ছেলেরা খুব বাইরে হলাইতে চাইল না? আমরা খবর না পাইলে আমার ছেলের অন্ন বাঁচাইতে পারতাম না। এভাবেই ছেলের আহত হবার বর্ণনা দিচ্ছিলেন শমশেরের মা। শুধু তাই নয়, এমন নৃশংস হামলার বর্ণনা দিয়েছেন আহত শমশের নিজেও। নারায়ণগঞ্জ 61 এপি গাজী গোলাম দস্তগীর বিপতিক হ্যাড নির্দেশে আমার এই বাড়া হয়েছে। আরও কয়েকবার হ্যাঁ চেষ্টা করছে আমার বাড়ার জন্য, এমন পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটাইছে। মঙ্গলবার বিকেলে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে এমন হামলার শিকার হওয়া পরিবারগুলো দুষছেন স্থানীয় এমপি গোলাম দস্তগীর ও তার সঙ্গীদের। মুজাহিদ, তারপর তাসলিমা, বাবুল, কুট্টি, এরা সবসময় অস্ত্র লেগে ঘুরে আমার পুত্রে মাইরা হালানের লেগা। এমপি সাহেব এখন নির্দেশ দিচ্ছে আমার ছেলের মাইরা হালানের লেগা। এমপি গাজীর সন্ত্রাসীরা 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে আসতেছিল। এরা এমপি সাহেবের নেতৃত্বে নামছে, নাইমা এরা এরা মানে মাইরা ফেলাইতে চাইছে। মাদক ব্যবসায় বাধা আর চাঁদার টাকা না পাওয়ায় এমন হামলা হয়েছে বলে মনে করেন স্থানীয় ইউপির প্যানেল চেয়ারম্যান। দেশি অস্ত্র শস্ত্র
সঞ্জিত হয়ে আক্রমে হামলা চালায়। হামলায় শমশের সহকার আরও আর দশজন আহত হয় এবং এটা সম্পূর্ণ দায়ী মাননীয় সাংসদ গোলাম দস্তি গাজী। আমরা তার এই ঘটনার বিদ্ধ নিন্দা প্রতিও জানাচ্ছি। এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছে, তবে হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত নয়। রিশাদ হাসান, নিউজ টোয়েন্টিফোর, ঢাকা। কারা এসেছেন ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদে, এমন প্রশ্ন এখন বহু মানুষের মনে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবর্তনের ফলে ব্যাংকটির ভাবমূর্তি উজ্জ্বল হবে আর নতুন পরিচালকদের আশা আগামী দিনে দেশের দরিদ্রতা নিরসনে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে এই ব্যাংকটি, জানাচ্ছেন সুলতান আহমেদ। 1983 সালে শুরু করার পর বিতর্ক যেন নিত্যসঙ্গী ইসলামী ব্যাংকের। একটি রাজনৈতিক গোষ্ঠীকে নানাভাবে সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগও লেগেছিল। সেই পরিপ্রেক্ষিতে পরিবর্তন করা হয় পরিচালনা পর্ষদ। সবশেষ গত 5 জানুয়ারি সাবেক সচিব আরাস্তু খানকে চেয়ারম্যান করে আনা হয় বড় পরিবর্তন। আরাস্তু খান সবশেষ দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্বসেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী আরাস্তু খান সরকারের সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবেও কাজ করেছেন। ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন সৌদি আরবের নাগরিক ইউসুফ আবদুল্লাহ আল রাজি, যার রয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি। ভাইস চেয়ারম্যান হিসেবে সবচেয়ে বেশি পরিচিত প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান, কাজ করেছেন সাধারণ বীমা কর্পোরেশন ও রূপালী ব্যাংকের পরিচালক হিসেবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসায় প্রশাসন ও আইটি বিষয়ে বহু প্রশিক্ষণ রয়েছে তার। নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক মেজর জেনারেল আব্দুল মতিন। বুয়েট থেকে বিএসসি করা এই পরিচালক কাজ করেছেন নির্বাচন কমিশনের জাতীয় স্মার্ট কার্ড প্রকল্পে। এছাড়া বিআরটিএ সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে নীতি নির্ধারক হিসেবেও কাজ করেছেন তিনি। নতুন কমিটির ফলে ইসলামী ব্যাংক একটি গোষ্ঠী থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারবে বলছেন সাবেক ব্যাংকাররা। লোকাল পরিচালকদের মধ্যে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে, অর্থাৎ তখন যারা সহিংসভাবে বিপক্ষে ছিলেন এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত বলে ধারণা করা হয়, এদেরকে বের করে দিয়ে তারা নিজেরাই, এটা সরকারের কোনো ব্যাপার না, একবার উদ্যোক্তারা নিজেরাই এটাকে পুনর্গঠন করেছেন, আমি ইতিবাচকভাবেই দেখছি। আর পরিচালকদের মুখেও শুধুই এগিয়ে যাওয়ার প্রত্যাশা। আমরা বড় লোনের পাশাপাশি ক্ষুদ্র এবং মাঝারি লোন, এবং আমরা তার পাশাপাশি একেবারে মাইক্রো লোন বা ক্ষুদ্র লোন, এই তিনটি ধারাকেই একসাথে ঠেলে নিয়ে যাব, যেন বাংলাদেশের অর্থনীতি থেকে গরিবীকে আমরা আরও কণ্ঠাসা করতে পারি। যাদের দ্বারা এটা পরিচালিত হচ্ছিল তারা একটা ভিন্ন সংজ্ঞা দিয়ে এই ব্যাংকটাকে পরিচালনা করছে। আমরা পরিপূর্ণ শরিয়ার আঙ্গিকেই এই ইসলামী ব্যাংক পরিচালনা করি। ইসলামী ব্যাংকের 1,23,00,000 গ্রাহকের আশা, তাদের নেতৃত্বে আধুনিক ব্যাংক হবে এই ব্যাংক। সুলতান আহমেদ, নিউজ টোয়েন্টিফোর, ঢাকা। নিউজ টোয়েন্টিফোর সংবাদে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। জমে উঠেছে বাণিজ্য মেলা, স্টলে স্টলে চলছে ছাড়ের প্রতিযোগিতা, খাবার দোকানে ভিড়। আবারও স্বাগত, দেখছেন নিউজ টোয়েন্টিফোর সংবাদ। রাষ্ট্রপতিকে প্রধান করে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে খেলাফত মজলিস। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণে আলোচনায় অংশ নিয়ে এই প্রস্তাব দেয় দলটি। 10 সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের। তাদের দেয়া 7 দফা প্রস্তাবে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কথাও বলা হয়েছে, তবে এই সংসদে নয়। তারা চান সব দলের অংশগ্রহণে যে পার্লামেন্ট গঠিত হবে সেখানে আইনটি করতে হবে। পরে সন্ধ্যা 6টায় বঙ্গভবনে প্রবেশ করে জমিয়তে উলামা। 10 সদস্যের এই দলটি রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন গঠন নিয়ে 3 দফা প্রস্তাব দেয়। কয়েকদিনের টানা শীতের পর রাজশাহী অঞ্চলে বেড়েছে তাপমাত্রা, কিন্তু জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারিতে শুরুতে অপেক্ষা করছে আরও 2টি শৈত্যপ্রবাহ।
এতে করে এই অঞ্চলের প্রধান অর্থকরী ফসল আমের মুকুলের ক্ষতির আশঙ্কা করছেন পরিবেশ বিজ্ঞানীরা। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী সাহেব। টানা পাঁচ দিন হাড় কাঁপানো শীতের পর বাড়ছে তাপমাত্রা, তবে শীত অনুভবে কোনো তারতম্য নেই। মঙ্গলবার তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াস, তারপরেও কাঁপন ধরিয়েছে শীত। আবহাওয়াবিদরা বলছেন তাপমাত্রা বাড়লেও শীত কমবে না। আগামী দু একদিনের মধ্যে এই টেম্পারেচার আরও কিছুটা বেড়ে যাবে, তবে তাপমাত্রা বাড়ার ফলেও রাজশাহী অঞ্চলের শীতের যে প্রবণতা এটি আসলে তেমন একটি মানে কমে যাওয়ার আশঙ্কা খুবই কম। শীতের তীব্রতায় এমনিতে নাকাল মানুষ, তারপরেও জানুয়ারির শেষে ও ফেব্রুয়ারির শুরুতে আসছে আরও দুটি শৈত্যপ্রবাহ। জানুয়ারি মাসের শেষের দিকে এবং আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে রাজশাহীর উপর দিয়ে আরও 1 থেকে 2টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঋতুচক্রের নিয়মে শৈত্যপ্রবাহকে স্বাভাবিক বলছেন পরিবেশ বিজ্ঞানীরা, তবে তা আরও আগে আসার কথা ছিল। ডিসেম্বরে শৈত্যপ্রবাহ হয়েছে, মিড ডিসেম্বরে শৈত্যপ্রবাহটা হয়েছে। ইনফ্যাক্ট মিড ডিসেম্বর থেকে কিন্তু শীত ভালোভাবে আসার কথা, কিন্তু আসছে না। জলবায়ু পরিবর্তনের ফলে শৈত্যপ্রবাহের এ বিলম্বে আসাই ক্ষতি হতে পারে রাজশাহী অঞ্চলের অর্থকরী ফসল আমের। ক্ষতির কারণ হতে পারে অন্য ফসলের। ওয়েদারটা স্টেবল থাকার কথা, এখন হঠাৎ করে শৈত্যপ্রবাহ যদি হয়, কুয়াশা যদি বেড়ে যায়, কুয়াশা মানে যদি পানি ধরে তাহলে আমের মুকুলগুলো নষ্ট হয়ে যেতে পারে। ঋতুচক্রের এমন বদল কৃষি উৎপাদনে প্রভাব ফেলছে বলেও মনে করেন এই পরিবেশ বিজ্ঞানী। কাজী সাহেদ, News24, রাজশাহী। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ম্যানেজার খবর। শুল্ক আদায়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো হয়রানির অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার রাজধানীতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়নের লক্ষ্যে করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারে এই কথা বলেন সংস্থার চেয়ারম্যান নজিবুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া কণা। মঙ্গলবার রাজধানীর রাওয়া কনভেনশন হলে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়নের লক্ষ্যে করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারের আয়োজন করে ঢাকা উত্তর কর কমিশন। উৎপাদন ও সরবরাহকারীর সমন্বয়ে আয়োজিত এই সভার মুক্ত আলোচনায় বলা হয়, কর অব্যাহতির কারণে জিডিপির আকার থেকে প্রতি বছর 50,000 কোটি টাকা হারিয়ে যায়। FBCCI সভাপতি আব্দুল মাতলুব আহমদ এবং DCCI প্রেসিডেন্ট আবুল কাশেম খান কাস্টমস, ভ্যাট ও আয়কর নিয়ে হয়রানির অভিযোগ তোলেন। ব্যবসায়ীরা ট্যাক্স দিতে চায়, কিন্তু 1 টাকা ট্যাক্সের জন্য 3 টাকার হয়রানি ব্যবসায়ীরা কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। ভ্যাট অফিসাররা এখনও অনেক দোকানে গিয়ে খাতাপত্র টান দিয়ে নিয়ে চলে যান। মাতলুব আহমদ নতুন ভ্যাট আইনে ভোক্তাকর কমানোরও দাবি জানান। বিনীত অনুরোধ করছি যে ভ্যাট অনলাইন যখন চালু করবেন সেই দিন থেকে 15%কে 7%-এ নিয়ে আসতে হবে। সকল অভিযোগের ব্যবস্থা নেবেন জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, হয়রানির শিকার ব্যক্তি ইমেইলের মাধ্যমে তাদের অভিযোগ জানাতে পারেন। আপনাদের যদি কাস্টমস নিয়ে কোনো সমস্যা থাকে, আপনাদের যদি ভ্যাট নিয়ে কোনো সমস্যা থাকে, আপনাদের আয়কর নিয়ে কোনো সমস্যা থাকে, কেউ যদি আপনাদেরকে কোনো ধরনের বিপদে বা হয়রানিতে ফেলেন, কোনো অভিযোগ থাকে, কোনো পরামর্শ থাকে, সেসব ইমেইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই সময় বক্তারা নতুন ভ্যাট আইনের নানা দিক তুলে ধরে বলেন, নতুন ভ্যাট আইনে বার্ষিক টার্ন ওভার 30 লাখ টাকা হলে কোনো কর দিতে হবে না, আর 30 থেকে 80 লাখ টাকা পর্যন্ত 3% কর দিতে হবে। নতুন ভ্যাট আইন কার্যকর হবে আগামী 1 জুলাই থেকে। নাজিয়া কণা, News24, ঢাকা। শেষ দিকে এসে জমে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বরাবর মতো মঙ্গলবারও মানুষের ঢল নামে মেলা প্রাঙ্গণে, পুরোদমে চলছে বিক্রি কিনেও। বিস্তারিত জানাচ্ছেন হাবিবা আফরোজ। হাতে আছে আর মাত্র কদিন, তাই শেষ সময় চলছে বিভিন্ন ছাড়ের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা। বিক্রি বাড়াতে বিভিন্ন হারে মূল্য ছাড় দিচ্ছেন ব্যবসায়ীরা। স্টলের সামনেই ঝুলিয়ে রাখা হয়েছে মূল্য ছাড়ের প্লেকার্ড। ক্রেতারাও সুযোগ বুঝে লুফে নিচ্ছেন তাদের কাঙ্ক্ষিত পণ্যটি। গতবার থেকে এবার অনেক সুন্দর হয়েছে, ডেকোরেশনগুলো অনেক সুন্দর লাগছে। গতবার আমার কাছে অত ভালো লাগেনি, আর এবার আমার কাছে মনে হচ্ছে স্টল অনেক বেশি এখানে, মানে আগে যেগুলো দেখিনি এবার অনেক অনেক বেশি স্টল। প্রতিবারের চেয়ে এবছর সবচেয়ে বেশি সংখ্যক স্টল আর বিদেশি উদ্যোক্তারা অংশ নিয়েছে বাণিজ্য মেলায়।
কাস্টমারের উপরেই তো ডিপেন্ড করে আসলে কিরকম, শুরু থেকেই ভালো ছিল তো অবশ্যই শেষটা ভালো হবে। আব জো লাস্ট কে 10 দিন রে গয়ে হ্যায় উসমে কাম আচ্ছা হোতা হ্যায় মানে সুনা হ্যায় তো দেখো আই এম ওয়েটিং ইন 10 ডেজ। মেলায় ঘুরে বেড়ানোর পাশাপাশি খাবারের দোকানে ক্রেতাদের রয়েছে ভিড়। কেনাকাটার পাশাপাশি মেলা হয়ে উঠেছে বিনোদনের অন্যতম কেন্দ্র। অবশ্যই বিনোদনের মেলা, আমি এসেছি তো 3টা বাজে, এখনো ঘুরছি, ভালোই লাগছে। মানে বাণিজ্য মেলা আগে থেকে অনেক ভালো হয়েছে, উন্নত হয়েছে, ভালোই। প্রায় 22টি দেশের পণ্য নিয়ে এবছর বিভিন্ন দেশের উদ্যোক্তারা হাজির হয়েছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। দিন যত যাবে মেলা আরও জমজমাট হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। হাবিবা আফরোজ, নিউজ 24, ঢাকা। সংবাদ রিপোর্ট জানিয়েছি বিরতি, ফিরে এসে থাকছে। সিরিজের দ্বিতীয় টেস্টকে সামনে রেখে ক্রাইস্ট চার্চে অনুশীলনে বাংলাদেশ, প্র্যাকটিসে বৃষ্টির বাগড়া। আবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বিমান হামলায় দুর্ঘটনাবশত বেশ কিছু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে সামরিক বাহিনী। ক্যামেরুন সীমান্তের কাছে ওই হামলা চালানো হয় যেখানে সেনাবাহিনী বোকো হারাম জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। আন্তর্জাতিক ত্রাণ সংস্থা MSF জানায় ওই হামলায় কমপক্ষে 50 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। রেডক্রস তাদের 6 জন কর্মী নিহতের কথা নিশ্চিত করেছে। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল লাকি ইরাবর জানান, ওই অঞ্চলে বোকো হারাম জঙ্গিরা জড়ো হয়েছে এমন গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল। এর ভিত্তিতে যুদ্ধবিমানের চালক জঙ্গি ভেবে ভুল লক্ষ্যবস্তুতে হামলা চালালে এই হতাহত হয়। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশের প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারি। পাকিস্তানের ভেতরে কোনো সার্জিক্যাল স্ট্রাইক চালানোর চেষ্টা করলে সেনাবাহিনী তার কঠোর জবাব দেবে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর যে দাবি ভারত অতীতে করেছে তাও নাকচ করে দেন তিনি। বিদায়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট দুদেশকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দেওয়ার একদিনের ব্যবধানে এমন হুমকি দিল ইসলামাবাদ। সঞ্জিদা ইসলামের প্রতিবেদন। সোমবার পাকিস্তান পার্লামেন্টে উচ্চকক্ষে দেয়া ভাষণে ভারতকে আবারও কঠোর ভাষায় হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, ভারত যদি পাকিস্তানের ভেতর সার্জিক্যাল স্ট্রাইক চালাতে আসে তবে এমন কঠোর জবাব দেয়া হবে যে সার্জিক্যাল স্ট্রাইকের ভুয়া দাবি ভারত ভুলে যাবে। পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর যে দাবি ভারত অতীতে করেছে তাও নাকচ করে দেন তিনি। তিনি বলেন, ভারতের এই সংক্রান্ত দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। কাশ্মীরিদের প্রতি পাকিস্তানের রাজনৈতিক, কূটনৈতিক এবং নৈতিক সমর্থন অব্যাহত থাকবে বলেও সিনেটে দেয়া ভাষণে ঘোষণা দেন তিনি। কাশ্মীরের সংগ্রামকে আন্তঃসীমান্ত অনুপ্রবেশ এবং সন্ত্রাসবাদের সঙ্গে যোগসাদৃশ্য রয়েছে প্রমাণের ভারতীয় চেষ্টা ব্যর্থ হয়েছে। কূটনৈতিক ক্ষেত্রে ভারতের প্রচারণা ব্যর্থ হয়েছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সাফল্য ভারতকে ভীত করে তুলেছে। এর একদিন আগেই কাশ্মীর বিষয়ে ভারতের আধিপত্য মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ। তারও আগে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের হামলার কড়া জবাব দেওয়ার হুমকি দেয় ভারতের সেনাপ্রধান। দুদেশের এই উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই উপমহাদেশের দুই শক্তিধর রাষ্ট্রকে পরমাণু যুদ্ধে না জড়ানোর বিষয়ে সতর্ক করে যুক্তরাষ্ট্র। তবে আন্তর্জাতিক এসব হুঁশিয়ারি উপেক্ষা করেই একে অন্যের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে ভারত ও পাকিস্তান। সঞ্জিদা ইসলাম, নিউজ 24। এবারে খেলার খবর।
সিরিজের দ্বিতীয় টেস্টকে সামনে রেখে ক্রাইস্টচার্চে অনুশীলন করেছে বাংলাদেশ, তবে বৃষ্টির বাগড়ায় পুরো সেশন প্র্যাকটিস হয়নি। বাংলাদেশ দলের মূল চ্যালেঞ্জ নিজেদের পারফরমেন্সে উন্নতি করা, সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন সব ক্রিকেটাররা। এবারের সফরে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হলেও কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল বাংলাদেশ, তবে প্রথম ইনিংসের সাফল্য কাজে লাগেনি। দ্বিতীয় ইনিংসের পাশাপাশি ছিল আনকড়া বোলিং লাইন আপ। দ্বিতীয় টেস্টে মুশফিকের খেলা নিয়ে আছে শঙ্কা, এখনও পুরোপুরি ফিট নন ইমরুল কায়েস, থাই মাসেলে সূক্ষ্ম চিড় ধরা পড়েছে তার, রয়েছেন 48 ঘন্টা পর্যবেক্ষণে। হ্যাগলি ওভালে 20 জানুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ নিউজিল্যান্ড। সিরিজে সমতায় ফেরার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কোচ ডেভিড ক্যাপেল জানিয়েছেন সিরিজ সমতায় নিয়ে আসার সম্ভাবনা আছে। আর জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন সিরিজে ফিরতে পরিশ্রম করতে হবে। সকাল 9:30 শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দু দল। বিস্তারিত দেখুন রিপোর্টে। শারমিন জাহানারা খাদিজাদের এখন অনুশীলনে তীব্র মনোযোগ, আর কেনই বা থাকবে না, সিরিজ সমতায় ফেরানোর এই একটাই সুযোগ। তৃতীয় ওয়ানডে জয়ের পর বাড়তি সঞ্জীবনী শক্তি পেয়েছে দলটি। দক্ষিণ আফ্রিকার মূল শক্তি যেখানে ব্যাটাররা, তেমনি বাংলাদেশের নারীদের ব্রহ্মাস্ত্র বোলিং, তাই লড়াইটা নিঃসন্দেহে দুই দেশের বোলার আর ব্যাটারদের মধ্যে। তবে বাংলাদেশ দল নিয়ে বাস্তবতার নিরিখেই কথা বলছেন কোচ ডেভিড ক্যাপেল। একবারে উন্নতি না করে ধাপের পর ধাপ এগুনোই এখন লক্ষ্য টাইগ্রেসদের। দেখুন, উন্নতি একটি প্রক্রিয়া, আমরা একের পর এক ধাপ পার করছি। আজ বোলিংটা ভালো হচ্ছে, কাল ব্যাটিংয়ে ভালো করব, এভাবেই এগোতে হবে। আমাদের দলের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম নিয়েছে, আমরা জিততে পারি, এটাই বেশি জরুরি। 1997 থেকে নারী ক্রিকেটের যাত্রা প্রোটিয়া নারী দলের। উল্টোরথে বাংলাদেশের যাত্রাটা বেশি দিন হয়নি, তাই অভিজ্ঞতাকে বড় অন্তরায় বলেই মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তার ভাষ্যে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পরিশ্রমের কোনো বিকল্প নেই। প্রতি ম্যাচেই কিন্তু আমি ইমপ্রুভ করছি। অ্যাজ এ মেনশন আর্লিয়ার যে আমরা যত খেলবো আমাদের খেলাটা আরও ইম্প্রুভ করবো, বিকজ এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আমরা আসলে অনেক পিছিয়ে আছি। লাস্ট দুটো ম্যাচে কিন্তু বোঝা গেছে যে ওরা পুরো বিটেবল এবং আমাদের ওদের হারানোর সামর্থ্য আছে। কক্সবাজারে নারী দলের ইতিহাস গড়ার অপেক্ষায় এখন ক্রিকেটাঙ্গন। সিরিজ জমে ওঠা এখন বাংলাদেশের আর একটি জয়ের দূরত্বে। রায়হান মাসুদ, News24। আইসিসির ব্যাটসম্যান টেস্ট র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন সাকিব আল হাসান। ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকানো সাকিবের অবস্থান এখন 23তম, 8 ধাপ এগিয়েছেন দেশ সেরা এই অলরাউন্ডার। বর্তমানে তার রেটিং 659। ওয়েলিংটনে বেসিন রিজার্ভে সাকিব আল হাসান 217 রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন। পাশাপাশি মুশফিকুর রহিমের সঙ্গে পঞ্চম উইকেটে 359 রানের রেকর্ড জুটিয়ে উপহার দেন। সাকিব ছাড়াও মুশফিকও এগিয়েছেন 10 ধাপ, 604 রেটিং নিয়ে মুশফিকের অবস্থান 35তম স্থানে। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা নিজের 100তম টেস্টেও সেঞ্চুরি দেখা পান, 4 ধাপ এগিয়েছে, 6 নম্বরে জায়গা হয়েছে তার। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে সংবাদপত্র পর্যালোচনা, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন News24 সংবাদ। এবারে আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা। সবার আগে জানব ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিকের শিরোনাম। বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। এছাড়াও আমাদের সঙ্গে আলোচনায় থাকবেন চট্টগ্রাম স্টুডিও থেকে রিয়াজ হায়দার এবং সিলেট থেকে শাহ দিদার আলম নোবেল। প্রথমেই জেনে নিচ্ছি ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। মামুনুর রশিদ জাহেদ, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে যে পত্রিকাগুলো ঢাকা থেকে প্রকাশিত হয়েছে সেগুলো শিরোনাম আপনাকে জানিয়ে দিচ্ছি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান শিরোনাম হৃদরোগ ইনস্টিটিউটে হচ্ছেটা কি। সেখানে এই বিশেষ প্রতিবেদনে লিখেছে যে জমজমাট ব্যবসা সিন্ডিকেট নিয়ে এবং রোগীকে নিয়ে অনেক সময় কিনিয়ে পোশাক বিক্রি করা হয়।
গাইবান্ধায় নয় দিনীয় খোঁজ নেই চার নেতার, সন্ত্রাসের গুলিতে নিহত হওয়ার বিক্ষোভ। সংলাপ শেষ, যে কোনো সময় সার্চ কমিটি। ফাঁসির আসামিরা কে কোথায় রয়েছে? নারায়ণগঞ্জের সাত খুন মামলায় যে ফাঁসির আসামিরা রয়েছেন তাদের অবস্থান সম্পর্কে একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়। দৈনিক কালের কণ্ঠ, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম, বারবার তাগাদা সত্ত্বেও চার্জশিটে নাম আনা হয়নি, পার পেয়ে যাবেন ষোলো জন। এবং নারায়ণগঞ্জ সাত খুন মামলা নিয়ে এই প্রতিবেদনটি করা হয়েছে। কনডেম সেলে বিষণ্ণ ওরা, আপিলের প্রস্তুতি চলছে। দোষীদের শাস্তির বদলে কাজ বাড়িয়ে দেওয়া হয়, পাঠ্য বইয়ে স্কুল। সেই পঞ্চাশ কোটি রুপি নিয়ে ভারত বাংলাদেশে সভা করতে প্রধানমন্ত্রী আহ্বান। বিআইডব্লিউএফপিএ সম্মেলন যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী, সেখানে তিনি এই আহ্বান জানিয়েছেন। দৈনিক প্রথম আলো, দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম, নূর হোসেনের সাম্রাজ্য কার হাতে? নূর হোসেনের মতো তার ভাতিজারও সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ। অপরাধী যত বড়ই হোক দায়মুক্তি পাবে না, দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তিতে প্রধান বিচারপতির বাণী। তারেক সাঈদের বিরুদ্ধে গুমের বহু অভিযোগ রয়েছে। এছাড়া রয়েছে জলমহাল নিয়ে আওয়ামী লীগ যুবলীগ সংঘর্ষ, গুলিতে নিহত তিন। সুনামগঞ্জের দিরে উপজেলায় জলমহালের দখল নিয়ে পৌর মেয়র এবং উপজেলা আওয়ামী লীগ নেতা মোশারফ মিয়ার সঙ্গে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য একরার হোসেনের বিরোধ নিয়ে এই সংঘর্ষ হয়। পাশাপাশি রয়েছে একসঙ্গে পাঁচ পণ্যের দামে অস্বস্তি, বেড়েছে চাল, চিনি, ময়দা ও রসুনের দাম, সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা বাড়াতে চিঠি। দৈনিক জনকণ্ঠ, দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম, ট্রাইব্যুনাল সরছে না, সরকার কঠোর অবস্থানে। আইনমন্ত্রী জনকণ্ঠকে জানিয়েছেন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরাবে না, বিচার কাজ শেষে এটা জাদুঘর হবে। নূর হোসেন তারেক সহ পাঁচজন কাশিমপুর কনডেম সেলে। পাশাপাশি রয়েছে বাংলাদেশকে তুলে ধরতে সভার আয়োজন করুন, প্রধানমন্ত্রী ডাব্লিউএএফ এর নির্বাহী চেয়ারম্যান প্রফেসর ক্লাউসের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দৈনিক যুগান্তর, দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম, ব্যাংক পরিচালকদের মিলেমিশে লুটপাট, ঋণ ৯০,০০০ কোটি টাকা। বেনামি ঋণের ছড়াছড়ি, দেশে হারা ব্যাংকিং খাত। ব্যাংকিং খাত নিয়ে তারা একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে এবং সেখানে তারা এ তথ্যগুলো জানায়। র্যাব ১১ ছিল কসাইখানা, তারেক সাঈদের নেতৃত্বে আরও ১১ জন গুম। র্যাবের গোয়েন্দা প্রতিবেদন, দায়সারা তদন্তে চাপা পর্যায়ে সব, যাকে ইচ্ছে তাকেই গুম করা হয়, সুষ্ঠু তদন্ত হলে এ সংখ্যা আরও বাড়বে। পাশাপাশি দাভোসের শেখ হাসিনা, বাধাবিঘ্ন পেরিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সেটাই বলা হয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম, আওয়ামী যুবলীগের সংঘর্ষে গুলিতে নিহত তিন, ঘটনাস্থল দিরাই, কারণ জলমহাল দখল। দুর্নীতির সুযোগ বন্ধে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি, সচিবদের কাছে ক্রয়, নিয়োগ ও প্রকল্প গ্রহণ নিয়ে তারা এই প্রতিবেদনটি ছাপায়। পাশাপাশি রাষ্ট্রপতির সিদ্ধান্ত পরিবর্তন হলে মেনে নেওয়া হবে না, জানিয়েছে বিএনপি। তৈরি পোশাক শিল্পে কর্মপরিবেশ নিশ্চিত কল্পে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, দাভোসে শেপিং এ নিউ ওয়াটার ইকোনমি শীর্ষক কর্মশালায় জানিয়েছেন প্রধানমন্ত্রী। দৈনিক সমকাল, দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম, শুধু র্যাব নয় সবার জন্য সতর্কবার্তা। অধিনায়ক সম্মেলন শুরু, সাত খুন মামলার বিচার আইনে আলোচনা হবে, ব্যক্তির অপরাধের দায় বাহিনী নেবে না, ছাড় দেওয়ার প্রশ্নই আসে না, যেটা জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। পাশাপাশি শেয়ারবাজার নিয়ে লেনদেন ২,০০০ কোটি টাকা ছাড়ালো নামে একটি শিরোনাম করেছে তারা। পুষ্পপুকের ১৪ আনায় গায়েব, দখল, ভরাট করে আওয়ামী লীগ নেতার সভাপতির বাড়ি, কাউন্সিলর অনুসারে বানিয়েছেন কার্যালয়, শ্রমিক লীগ গেড়েছে গ্যারেজ। এবং এটি হচ্ছে সমকালের আয়নায়, পুরান ঢাকা নিয়ে তাদের একটি বিশেষ প্রতিবেদন ছিল, এই প্রতিবেদনের তৃতীয় পর্ব ছিল আজ। তো জাহেদ, মোটামুটি আমার কাছে যে দৈনিক পত্রিকাগুলো ছিল, আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলো প্রকাশিত বিভিন্ন শীতকালীন পত্রিকার শিরোনাম এমনটাই ছিল। আমরা দর্শক ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে জাহেদের কাছে। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন রিয়াজ হায়দার চৌধুরী। রিয়াজ হায়দার চৌধুরী, আপনার কাছে চট্টগ্রাম থেকে প্রকাশিত যেই স্থানীয় সংবাদপত্রগুলো রয়েছে সেগুলোর প্রধান প্রধান সংবাদগুলো জানতে চাই। ধন্যবাদ শেখ জায়েদ। চট্টগ্রামের আজ সীমান্ত সম্পাদক, সীমান্ত একটি জাতির একটি ঐতিহাসিক পত্রিকা, সেই সীমান্ত সম্পাদকের সম্পাদক এবং যিনি একুশের প্রথম কবিতা লিখেছেন কবি মাহবুবুল আলম চৌধুরী, তার জন্মবার্ষিকী। তার জন্মবার্ষিকী দিনে তার জন্মস্থান শহর চট্টগ্রাম থেকে শুরু করছি আজকের দিনের সংবাদপত্র পর্যালোচনা। দৈনিক আজাদী, চট্টগ্রামের প্রাচীন দৈনিক, সেটির শীর্ষ শিরোনাম, প্রধান শিরোনাম করেছে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের প্রকল্প মন্ত্র
প্রণালী অনুমোদন অত্যন্ত কাঙ্ক্ষিত এই প্রকল্প। এই প্রকল্পের প্রথম পর্যায়ে প্রায় 1,500 কোটি টাকা প্রাক্কালন ধরে মন্ত্রণালয় সেটি অনুমোদন দিয়েছে এবং এর বাইরে চট্টগ্রাম বন্দরের 200 অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অতিরিক্ত ফি 10 দিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ফেরত দেওয়ার নির্দেশ সম্বলিত একটি জেলা প্রশাসনের বৈঠকের বরাত দিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে। এছাড়াও অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাতের দায়ে 9 জনের কারাদণ্ডের একটি শিরোনাম রয়েছে এই কাগজে। এছাড়াও আঞ্চলিক নানা ইস্যুতে বিশেষ প্রতিবেদন তো রয়েছেই। দৈনিক পূর্বকুণ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটি শিক্ষা সংকট নিয়ে গুচ্ছ প্রতিবেদন তারা আজকে করেছেন এবং তারা গতকালের জেলা প্রশাসনের একটি সমন্বয় বৈঠকের বরাত দিয়ে সচিত্র প্রতিবেদন করেছেন। তারা লিখেছেন, শিরোনাম করেছে এই কাগজটি 10 দিনের মধ্যে বাড়তি ফি ফেরতের নির্দেশনা এবং হোস্তে আরা টানা 10 বছর জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে বহাল রয়েছেন এবং শিক্ষা কর্মকর্তার পক্ষপাতমূলক আচরণে ক্ষোভ প্রকাশের চিত্র এই প্রতিবেদনে উঠে এসেছে এবং পরিবহন ধর্মঘট, যেটি কিনা আজ এবং আগামীকাল হওয়ার কথা ছিল, সেটি স্থগিতের প্রতিবেদনও আছে এবং কক্সবাজারে র্যাবের অভিযান, বোমা তৈরির সরঞ্জামসহ 2 RSO জঙ্গি আটকের খবর তারা বিশেষ গুরুত্ব সহকারে ছেপেছে এবং শেয়ার বাজারে 6 বছরের মধ্যে রেকর্ড পরিমাণ লেনদেনের একটি আশাবাদের খবর, একটি সুখের খবর, একটি স্বস্তির খবর তারা বিশেষ গুরুত্ব সহকারে ছাপিয়েছেন এবং চট্টগ্রামে দুদক কমিশনার বলেছেন, ব্যবসায়ী শিল্পপতি এমপি হলে কর আদায় কঠিন, এরকম তার মন্তব্য সম্বলিত একটি বিশেষ প্রতিবেদন আছে। দৈনিক পূর্বদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটি যথারীতি স্কুল মাদ্রাসায় ভর্তি বাণিজ্য নিয়ে তারা বিশেষ প্রতিবেদন করেছেন এবং আরেকটি আশাবাদের খবর আছে, সেটি হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন, যেটি কিনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেটির সাথে বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেকের যৌথ কোম্পানি হওয়ার একটি খবর তারা দিয়েছেন এবং তারা বলছেন, শিগগির সমঝোতা স্মারক সই হচ্ছে এবং কেনা হবে 2টি সমুদ্রগামী জাহাজ। এছাড়াও পাউব অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের মেগা প্রকল্পে হচ্ছে না 4 লেন সড়ক, এ ধরনের আরেকটি রিপোর্ট আছে এবং USTC যেটিতে গত 3 দিন ধরে টানা অবরোধ চলছে সেই USTC-র উপর একটি বিশেষ প্রতিবেদন তারা ছেপেছে গুরুত্ব সহকারে। এছাড়াও উখিয়ায় রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেন 3 দেশের রাষ্ট্রদূত, তারা রোহিঙ্গাদের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন, এ ধরনের আরেকটি খবর আছে। এবং সুপ্রভাত বাংলাদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটি যথারীতি শিক্ষা সংকট নিয়ে রিপোর্টের পাশাপাশি চট্টগ্রামের মানুষের বহুল কাঙ্ক্ষিত ক্যাপিটাল ড্রেজিং, যেটি কর্ণফুলী নদীর উপর হওয়ার কথা এবং যেটি একটি প্রকল্পে 1,000 কোটি টাকা লুটপাট করার অভিযোগ রয়েছে, সেই প্রকল্পটি নতুন নামে আবার শুরু হতে যাচ্ছে বলে তারা একটি বিশেষ প্রতিবেদন করেছেন। এই হলো চট্টগ্রামের প্রধান কাগজগুলোর শীর্ষ শিরোনাম। আজ আমাদের মাঝে আলোচনায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক রুবেল খান, যিনি অন্তত 1.5 দশক ধরে চট্টগ্রামে সাংবাদিকতা করছেন। তরুণ সাংবাদিক রুবেল খান, আপনাকে স্বাগত জানাই। আমরা শুরুতেই একটু আপনার ক্রীড়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চাই। গিনেস ওয়ার্ল্ড যে রেকর্ড হয়েছে গতকাল, সেটি নিয়ে যদি একটু বলতেন। বিডি সাইক্লিস্টরা একটি বিশাল অর্জন করেছেন। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি, সে সঙ্গে অভিনন্দন জানাচ্ছি যারা গিনেস রেকর্ড করলেন। হ্যাঁ, দেশের জন্য বিরল সম্মান নিয়ে আসলেন, সেই সব বিডি সাইক্লিস্ট প্রতিষ্ঠানকে, যাদের ডাকে 16ই ডিসেম্বর বিজয় দিবসের একটা র্যালিতে আপনার 1,186 জন এক সারিতে আপনার সাইকেল চালিয়ে এই ওয়ার্ল্ড রেকর্ডটি করেন। এর আগের রেকর্ডটা ছিল বসনিয়ার, তারা 984 জনকে নিয়ে এই র্যালিটি করেছিলেন। তো তাদের আগে আরও 5 বছর আগে এটা যুক্তরাষ্ট্রের দখলে ছিল এই রেকর্ডটি। বাংলাদেশে সেটি একটি বড় অর্জন। আর শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে যে চিত্র চট্টগ্রামে গত কদিন ধরে খুব আলোচনা, আজকের সবকটি কাগজে সেটি শিরোনাম হয়েছে, সেটি নিয়ে কেমন মনে করেন যে একজন নাগরিক হিসেবে কী করা যায়? না, এটাতে আরও শিক্ষা মন্ত্রণালয় আরও বেশি নজরদারি করা উচিত, কারণ যে এই প্রতি বছরই ভর্তির সময় এই বিষয়টা আসে। হ্যাঁ, এটা প্রতি বছরই দেখা যায়, আলোচনা হচ্ছে, এটা অভিভাবকরা তাদের অভিযোগ তুলে ধরছেন, কিন্তু সেইভাবে এটা ই করা হয় না। হ্যাঁ, এটা যাতে ভবিষ্যতে আর না হয় সেদিকে নজর দেওয়া উচিত শিক্ষা মন্ত্রণালয়। আর শেয়ার বাজারে 6 বছরের যে রেকর্ড পরিমাণ লেনদেন গতকাল হলো সূচক ঊর্ধ্বমুখী, এটি নিয়ে কেমন আশাবাদ দেখেন? এটা খুবই আশাব্যঞ্জক, এই কারণে যে এই শেয়ার বাজারের সাথে কোটি কোটি মানুষ জড়িত বাংলাদেশের, তো সেখানে 2-2 বার ফল করছে এই এবং অনেক মানুষ লুজার হয়েছিলেন আর কি। তো সেই ক্ষেত্রে মানে এই জায়গাটাতে যদি সরকারের নজরদারি থাকে তাহলে ভবিষ্যতে আর এই ধরনের কলাপস হবে না।
আর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, হ্যাঁ সবাই বিনিয়োগ করতে সাহসী হয়ে উঠবেন। আর একটি বিষয়, সাইফ পাওয়ার টেক, যেটি কিনা বেসরকারি বন্দর পরিবহন সংস্থা কন্টেনার হ্যান্ডেলিং করে, তারা নানা ধরনের তাদের কার্যক্রম আছে, সেটির সাথে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সেটির যৌথ কোম্পানি হওয়ার যে আলোচনা শুরু হয়েছে, সেটিকে একজন বন্দর শহরের নাগরিক হিসেবে, সংবাদকর্মী হিসেবে আপনার কেমন মনে হয়? এটা ইতিবাচক দিকেই আমি বলবো, কারণ কি প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপ যদি হয় এটা খুব ভালো একটা উদ্যোগ। এটা যদি মানে তবে সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে প্রাইভেট অর্গানাইজেশনগুলো আপনার এই বিজনেসটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কিন্তু বিজনেসের পাশাপাশি মানে রাষ্ট্রীয় কিছু দায়বদ্ধতা থাকে। তো এখানে যদি এটা হয় এটা খারাপ না, এটা অবশ্যই, তবে মনিটরিংটা একটু জোরদার রাখতে হবে। আর একটি বিষয়, রোহিঙ্গা শরণার্থী শিবিরে পরিদর্শন করেছেন তিন দেশের রাষ্ট্রদূত, তারা নরওয়ের, ডেনমার্ক এবং সুইডেনের রাষ্ট্রদূত, তারা সর্বশেষ অবস্থা জানতে চেয়েছেন এবং তাদের মানবিক যে চিত্র সেটি সম্পর্কে অবগত হয়েছেন। আপনি কেমন মনে করেন এই রাষ্ট্রদূতদের সফর শুরু হওয়ার যে প্রক্রিয়া, সেটির মধ্য দিয়ে কি রোহিঙ্গাদের কোনো ভাগ্য উন্নয়ন ঘটতে পারে? রোহিঙ্গা ইস্যুটা আসলেই মানবিক একটা ইস্যু, হ্যাঁ এই ইস্যুতে ইন্টারন্যাশনালি আমাদের একটা সমর্থন নেওয়া দরকার, কারণ যে আপনার মিয়ানমার একতরফাভাবে ওরা এদিকে ঠেলে দিচ্ছে মানুষগুলোকে, এই অসহায় মানুষগুলোকে আমরাও মানে আমাদের এত জায়গা নাই যে আমরা মানে ওদেরকে আলাদাভাবে এই আবাসনের ব্যবস্থা করে দিব, তো সে ওদের দায়িত্ব নেওয়ার মানে মতো পর্যায়েও আমরা নেই। তো এই জায়গার এই ইস্যুটাতে মানে ইন্টারন্যাশনালিভাবে যদি এটা মোকাবেলা করা যায় তাহলে আমার মনে হয় যে এটার একটা খুব সুন্দর সমাধান হবে। শেষ করতে চাই চট্টগ্রামের কর্ণফুলী নদী, যেটির উপর নির্ভর করছে সারা দেশের আমদানি রপ্তানি কার্যক্রম, যেটি চট্টগ্রাম বন্দর যেটির উপর নির্ভরশীল, সেটিতে ক্যাপিটাল ড্রেজিং এবং মেনটেনিং ড্রেজিংয়ের কথা বলে অন্তত ১০০০ কোটি টাকা লুটপাট হয়েছে বলে বিভিন্ন সময় অভিযোগ এসছে। এখন আবার নতুন নামে একটি প্রজেক্ট এসছে যেটি কিনা বলা হচ্ছে বিকল্প ক্যাপিটাল ড্রেজিং, সেটির উদ্যোগকে আপনি কীভাবে দেখেন? উদ্যোগটা অবশ্যই মানে প্রশংসনীয় উদ্যোগ, কারণ যে এটা আপনার বন্দরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হ্যাঁ আপনার যখনই মানে কর্ণফুলী ড্রেজিংটা যদি আমরা না করি রেগুলার তাহলে ওই আমাদের বন্দরটাই হুমকির মুখে পড়ে যাচ্ছে, তো এটা অবশ্যই করতে হবে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যাতে আগের মতো এইভাবে লুটপাট না হয়। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ চট্টগ্রাম থেকে দিনের সংবাদপত্র শিরোনাম এবং সংশ্লিষ্ট আলোচনা করছিলাম। আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছিলেন রুবেল খান, যিনি চট্টগ্রামের একজন তরুণ সাংবাদিক এবং স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ শেখ রায়। রিয়াজ হায়দার চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহ দিদার আলম নোবেল। নোবেল, সিলেট থেকে প্রকাশিত যেই স্থানীয় দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রধান প্রধান সংবাদ কী রয়েছে? ধন্যবাদ জায়েদ, আমার হাতে সিলেটের যে সকল স্থানীয় পত্রিকা এসে পৌঁছেছে তার মধ্যে দৈনিক সিলেটের ডাক তাদের প্রধান শিরোনাম করেছে, দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ যুবলীগের বন্দুকযুদ্ধে নিহত তিন। তাদের আরেকটি শিরোনাম হচ্ছে আলোচিত বুট্টুর কারাপ্রক্সি, তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। এই সংবাদটি হচ্ছে একজন এক ব্যক্তি আরেকজন সাজাপ্রাপ্ত আসামির পক্ষে কোর্টে প্রক্সি দিয়ে এখন কারাগারে তিনি বন্দী আছেন, সেই বিষয়টি নিয়ে এখানে নিউজ সংবাদ এসেছে। আরেকটি সংবাদ হচ্ছে সিলেটে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু আজ, দৈনিক শ্যামল সিলেট তাদের প্রধান শিরোনাম হচ্ছে দিরাইয়ের সেই সংঘর্ষ, দিরাইয়ের জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত। পত্রিকাটির আরেকটি শিরোনাম হচ্ছে রাগিবালির পক্ষে সাফাই সাক্ষ্য, যেটা তারাপুর চা বাগান জালিয়াতির মামলার ঘটনা। আরেকটি সংবাদ হচ্ছে জকিগঞ্জে কলেজ ছাত্রীর উপর হামলাকারীর ভাই তিন দিনের রিমান্ডে, থানায় মামলা। দৈনিক যুগবেরি দেশের প্রাচীনতম পত্রিকা, তাদের শিরোনামে রয়েছে রিকাবি বাজারে বৃহৎ পানির স্তর, প্রোডাকশন টিউবওয়েল চালু হবে শিগগির। দৈনিক উত্তর পূর্ব তাদের পত্রিকার শিরোনামের মধ্যে গুরুত্ব পেয়েছে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, একটি আলোচনা সভায় বলেছেন সিলেটের বিভাগীয় কমিশনার জামালউদ্দিন আহমেদ। তো আমি আজকে আমাদের স্টুডিওতে সংবাদ পর্যালোচনার জন্য উপস্থিত রয়েছেন সিলেট প্রেস ক্লাব ফাউন্ডেশনের সভাপতি এবং সিলেটের সিনিয়র সাংবাদিক আল আজাদ। আমি জানতে চাইব আপনার কাছে
যে সিলেটের স্থানীয় সকল পত্রিকায় যে মূল শিরোনাম হয়েছে দিরাইয়ের একটি জলমহাল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা, তো আমরা এই শীত মৌসুম আসলেই দেখি বিভিন্ন জায়গায় জলমহাল দখল নিয়ে সংঘর্ষের ঘটনা, হতাহতের ঘটনা ঘটে, এর কারণ কি? ভাটি এলাকায় জলমহাল একটি গুরুত্বপূর্ণ বিষয়। জলমহালে যে মাছের, যে জলমহাল তো মাছের উৎস, সেখানে মাছ ধরা হয়, মাছ বিক্রি করা হয়, কিছু মানুষের জীবন জীবিকা নির্ভর করে এই মাছের উপর। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যারা প্রকৃত মৎস্যজীবী, অর্থাৎ যারা মাছ ধরার কথা, মাছের উপর যাদের জীবিকা নির্বাহ করে, তারা কিন্তু ধারে কাছে যেতে পারে না। এই জলমহাল নিয়ে যারা এই ঘটনাগুলো ঘটায়, আমার বাড়ি কিন্তু ভাটি এলাকায়, যে এলাকায় এই এই ঘটনাটি ঘটেছে দিরাই উপজেলা, সেই দিরাই উপজেলায় আমার বাড়ি। প্রতি বছরই এই ধরনের ঘটনা ভাটি এলাকায়, বিশেষ করে জলমহাল প্রধান যেসব এলাকা আছে সেই এলাকায়, জলমহাল প্রধান কি সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, এইসব এলাকায় তো প্রচুর জলমহাল আছে। এর কারণটা হচ্ছে ওই যে বললাম যে যারা অমৎস্যজীবী, যারা মৎস্যজীবী আদৌ নয় এবং তারাই প্রভাব বিস্তার করে এবং তারাই নামে বেনামে এই জলমহালগুলোর ইজারা নিয়ে দখলের চেষ্টা করে। এই নিয়েই তখন দুটি পক্ষ হয়ে যায়, দুটি তিনটি পক্ষ হয়ে যায়। যারা ইজারা দেন তাদেরও এখানে হাত থাকে, তারাও কখনো দুই পক্ষকে, কখনো তিন পক্ষকে পর্যন্ত ইজারা দিয়ে দেন। নানান জটিলতার মধ্য দিয়ে এই আমাদের জলমহালগুলো থেকে মাছ ধরা হয়। এই নিয়েই প্রায় প্রতি বছরই কিছু না কিছু ঘটনা ঘটে এবং প্রাণ যায়। এবার তিনজনের প্রাণ গেছে। আমি নিজে গিয়েছিলাম হাসপাতালে, সেখানে দেখেছি যে যারা আহত হয়ে এসছেন তারাও কিন্তু বেশ গুরুতর অবস্থায় আছেন। প্রথমে একজন মারা যায় ঘটনাস্থলেই, আর দুজন মারা যায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, একজন নিয়ে আসার পথে আর একজন ভর্তির পর। আহত যারা আছে আমরা তাদের সুস্থতা কামনা করি। এই ব্যাপারে একটু সুস্পষ্ট নীতিমালা, যদিও নীতিমালা আছে কিন্তু সেই নীতিমালা কতটুকু কার্যকর হচ্ছে সেই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন, না হলে প্রাণ যেতেই থাকবে। নীতিমালার এইভাবেই কার্যকর হওয়া উচিত, যারা আসলেই মৎস্যজীবী ওই মৎস্যজীবীরা যাতে এই জলমহালগুলোর ইজারা পায় এবং তারাই যাতে মাছ ধরতে পারে, তাদের জীবিকা নির্বাহ করতে পারে, সে বিষয়টা নিশ্চিত করা প্রয়োজন। যারা প্রভাবশালী অমৎস্যজীবী নানাভাবে এই জলমহল ইজারা নেয়, তাদেরকে কোনোভাবেই এগুলোর দখল দেওয়া যাবে না বা এগুলো ইজারা দেওয়া যাবে না, এই বিষয়টি নিশ্চিত করতে হবে। আচ্ছা, আরেকটি সংবাদ আমরা দৈনিক উত্তর পূর্বতে দেখেছি যে মাদক নিয়ে। তো সিলেটে আগে কিন্তু মাদক একটি নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল, কেনা বেচা যারা লুকিয়ে সেখানে কেনা বেচা হতো, এখন কিন্তু সারা শহরে কিন্তু সেটা ছড়িয়ে পড়ছে এবং বিভিন্ন পন্থায় সেগুলো বিক্রি করা হচ্ছে। এই মাদক নির্মূলে আসলে প্রশাসনের ভূমিকা কতটুকু আছে মনে করেন? প্রশাসনের ভূমিকা, তাদের কার্যকলাপ বা তাদের কথাবার্তা তো মনে হবে যে তারা তাদের যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করছেন, কিন্তু বাস্তবে অন্যরকম। যদি প্রশাসন অর্থাৎ সংশ্লিষ্ট যারা আছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করতেন তাহলে এইভাবে ছড়াতো না। মাদক একেবারে নির্মূল করা যাবে সেটা আমরা মনে করি না। আপনি নিজেও অনেক সময় খবর লিখেছেন, নিজে দেখেছেন, প্রত্যক্ষ করেছেন, খোঁজ খবর জানেন যে আমরা সিলেট মহানগরীর কয়েকটা জায়গাকেই চিহ্নিত করেছিলাম যেখানে মাদক থাকতো। এখন আপনিও বলছেন এবং পত্রপত্রিকা এসছে, আসেও বিভিন্ন সময় আসে, যে পুরো মহানগরী শুধু না, গ্রামাঞ্চলে পর্যন্ত মাদক ছড়িয়ে পড়েছে, যা আমাদের যুব সমাজকে একবার শেষ করে দেওয়ার মতো। এই বিষয়টিকে অবশ্যই জরুরি ভিত্তিতে বিবেচনায় নিতে হবে এবং যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে আরও উদ্যোগে নিতে হবে। তবে একটা সমস্যা আছে, যারা এই দায়িত্বে আছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ আরও যারা আছেন তাদের কিন্তু নানা সীমাবদ্ধতা আছে, লোকবলের অভাব আছে, আরও অন্যান্য অভাব আছে, এইগুলো দূর করতে হবে। তাদেরকে আরও যাতে কার্যকরী ভূমিকা তারা পালন করতে পারেন এই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে। ঠিক একইভাবে জনসচেতনতা গড়ে তুলতে হবে, যারা বিশেষ করে জনপ্রতিনিধি, আমরা একটা যে জেলা পর্যায়ের জনপ্রতিনিধি পেয়েছি, উপজেলা পর্যায়ে আছেন, ইউনিয়ন পর্যায়ে আছেন, গ্রাম পর্যায়ে আছেন, তাদেরকে সম্পৃক্ত করে তাদের মাধ্যমে যদি জনসচেতনতা তৈরি করা যায় এবং তাদের একটা বড় দায়িত্ব হিসাবে এটাকে নিতে হবে। তারা শুধু যে উন্নয়ন করবেন সেটা না, এটা একটা বড় উন্নয়ন। যদি আমার যুব সমাজকে আমরা রক্ষা করতে না পারি, যদি আমরা সমাজকে মাদক মুক্ত করতে না পারি, তাহলে যত উন্নয়ন হোক, যত রাস্তা বানানোই হোক, যত ভবন বানানোই হোক, যত কিছুই করা হোক, ফল আসবে না, এটা নিশ্চিত। আমাদের যুব সমাজকে অবশ্যই মাদক থেকে সরিয়ে আনতে হবে।
ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম সিলেট স্টুডিও থেকে আজকের সংবাদপত্র নিয়ে পর্যালোচনা। পর্যালোচনায় আমাদের সাথে ছিলেন সিলেট প্রেস ক্লাব ফাউন্ডেশনের সভাপতি, সিলেটের সিনিয়র সাংবাদিক আল আজাদ। আমরা এখন চলে যাব আমাদের ঢাকা স্টুডিওতে। শাহ দিদার আলম নোবেল, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম জাতীয় এবং আঞ্চলিক যে সংবাদপত্রগুলো রয়েছে সেগুলোর শিরোনাম এবং প্রধান প্রধান সংবাদ এবং বিশ্লেষণ শেষ করব সকালের সংবাদ। তার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। সাত খুন মামলার রায়ে আইনের শাসন শক্তিশালী করবে বলছেন বিশ্লেষকরা, দ্রুত কার্যকরের তাগিদ স্বজনদের। দারিদ্রতা নিরসনে গুরুত্ব দিয়ে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। ফুটপাত হকার মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান অব্যাহত, পুনর্বাসনের দাবি হকারদের। পরিবর্তনে ইসলামী ব্যাংকের ভাবমূর্তি বাড়বে বলছেন বিশেষজ্ঞরা, দারিদ্র নিরসনে ভূমিকা রাখবে আশা পরিচালকদের। এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।